ওদের করোনার সময় আপনারা কি খাচ্ছেন না খাচ্ছেন ঠিক মতো আপনাদের কাছে চাল বস্তুছে কিনা আলু বস্তুছে কিনা আপনারা কোনো উপবাস আছেন কিনা এগুলো সব চিন্তা করছে সারা বাংলাদেশে টিকা বাংলাদেশে সব পৃথিবীর সব দেশের আগে বাংলাদেশে আমেরিকাও তখন টিকা দেয় নাই ওই টিকা কি দেবে উনি আপনাদেরকে দিয়েছে অত টাকা দিয়ে আপনারা কোনো টিকা দিতে পারছেন না চিন্তা করে টিকা দিয়েছে পটি উপজেলার বরুলিয়া ইউনিয়নের শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সনাতনী ফ্যাশন আর পুরুষের মাঝে বস্ত্র বিতরণ গজি হুইব শামসুল হক এ সময় তিনি তার বক্তব্য হই পৃথিবীর হন দেশে যেতে করোনার টিকা দিতে না পারে এতে বাংলাদেশের যে আমেরিকার আগে করোনার টিকা দিয়া গিয়ে তিনি আরো হই আমরা অসাম্প্রদায়িক বাংলাদেশের প্রতিষ্ঠাতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব ওনার নামে জাতির পিতার কন্যা শেখ হাসিনা এই দেশের জন্য যে দরদ সেই দরদ আমার মনে হয় না বাংলাদেশ আর কোন ব্যক্তির আছে উনি সবসময় আপনাদের কথা চিন্তা করেছে অক্টোবরের 14 তারিখ শনিবার দুপুরে উপজেলার বরলিয়া ইউনিয়ন পরিষদ মাঠে হুইপ শামসুল হক চৌধুরী এমপির প্রতিষ্ঠিত সমাজসেবামূলক সংগঠন ফোর্টিয়া ফাউন্ডেশনের উদ্যোগে প্রত্যেক বছরের মতো এবছরও বস্ত্র বিতরণ করা হয় বরলিয়া ইউপি চেয়ারম্যান শাহিনুল ইসলাম শানুর সভাপতিত্বে ও সমাজসেবক মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি আছেন পটিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আকম শামসুজ্জামান চৌধুরী সাংগঠনিক সম্পাদক নূর উর রশিদ চৌধুরী এজাজ ইঞ্জিনিয়ার সৈয়দ মুর্শেদুল্লাহ হুইপুর সহকারী খাদ্য সচিব হাবিবুল হক চৌধুরী উপজেলা কৃষক লীগের সভাপতি মফিজুর রহমান সহ আরো বক্তি আপনারা চট্টগ্রাম।